আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বেসিক এইচটিএমএল, অর্থাৎ এইচটিএমএল এর প্রাথমিক ধারণাগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এইচটিএমএল নিয়ে যখনই আমরা আলোচনা করি, সবার প্রথমে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে ট্যাগ। হোয়াট ইজ ট্যাগ? যেমন এখানে আমি একটা অ্যারো দিলাম, এটাকে কি অ্যারো বলা হয়? এটাকে ওপেনিং অ্যারো বলে। ওকে বন্ধুরা, দেন এখানে আমি আর একটা অ্যারো দিলাম, এটাকে বন্ধুরা কি বলে? ক্লোজিং অ্যারো বলে। ওকে, তো একটা ওপেনিং অ্যারো আর একটা ক্লোজিং অ্যারো একত্রিত হয়ে যা তৈরি করে সেটাকে মূলত বন্ধুরা কি বলা হয়? সেটাকে মূলত বন্ধুরা ট্যাগ বলা হয়। ওকে, তার মানে একটা ওপেনিং অ্যারো আর একটা ক্লোজিং অ্যারো একত্রিত হয়ে কি তৈরি করে? ট্যাগ গঠন করে। ওকে, আর এই ট্যাগের মাঝখানে আমরা যা লিখি সেটাকে বন্ধুরা কি বলে? সেটাকে অ্যাট্রিবিউট বলে। ওকে বন্ধুরা, তো আমরা একটা ঝটপট ট্যাগ লিখে ফেলি। যেমন এটা একটা ট্যাগ, এর মাঝখানে আমরা লিখলাম HTML। ওকে, তার মানে এটা আমার ওপেনিং অ্যারো, এটা আমার ক্লোজিং অ্যারো, এই দুটোটাকে একত্রে কি বলা হবে? এই দুটোটাকে একত্রে বলা হবে ট্যাগ। আর এর মাঝখানে আমরা কি লিখছি? HTML, এটাকে বলা হবে অ্যাট্রিবিউট। ওকে, আমরা আরেকটা ট্যাগ লিখি, DODY পড়ি। ওকে, এটা একটা ওপেনিং অ্যারো, এটা একটা ক্লোজিং অ্যারো, এটাকে বন্ধুরা কি বলা হবে? ট্যাগ বলা হবে। আর এই যে আমরা ওপেনিং অ্যারো আর ক্লোজিং অ্যারোর মাঝখানে কি লিখছি? বডি, এটাকে মূলত কি বলা হবে? অ্যাট্রিবিউট বলা হবে। ওকে, তো আশা রাখি বন্ধুরা তোমাদের ট্যাগ নিয়ে অ্যাট্রিবিউট নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আজকের মতো এতটুকুই।